আমাদের গায়ে সরাসরি হাত তোলা হচ্ছে। ইতিমধ্যে গুলি করে আমার তিন ভাইকে আপনারা হত্যা করেছেন। 40 বছর পরে হলের বিচার হবে, কাউকে ছাড়া হবে না, ছাড়তে হবে। আমরা তো মারামারির জন্য প্রস্তুত না, আমরা এই মুহূর্তে মারামারির জন্য প্রস্তুত নই, আমরা মারামারি করতে চাই না। আমরা চেয়েছিলাম প্রতিবাদের মাধ্যমে আমাদের মানে দেশের জনগণের দাবি দাওয়াগুলো আদায় করতে। আমরা চেয়েছিলাম গ্যাসের দাম কমুক, পানির দাম কমুক, কিংবা কোনো কিছু দ্রব্যমূল্যের দ্রব্যমূল্য কমুক। দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি, এই গতি থামানোর জন্য আমরা প্রতিবাদ করেছিলাম। একে পর এক শাখা প্রশাখা গুছিয়ে আজকে আমাদের প্রতিবাদ অন্য জায়গায় ঠেকেছে। আমাদের গায়ে সরাসরি হাত তোলা হচ্ছে। ইতিমধ্যে গুলি করে আমার তিন ভাইকে আপনারা হত্যা করেছেন, এবং কালকে বনানীতে যে মিটিংটা, একটা মোমবাতি জ্বালানোর মিছিল, মোমবাতি জ্বালানো, সেই মোমবাতির প্রোগ্রামে আপনাদের সহ্য হলো না। তাহলে কি দাঁড়াবে? এই দেশের মানুষ কথা বলতে পারবে না, আপনারা অপকর্ম করে যাবেন আর আমরা সহ্য করতে থাকব, এটা হবে না। আপনি নির্বাচন করার পায়দা করছেন, এই নির্বাচন তো হবে না। আপনার পছন্দ মতো নির্বাচন কমিশন দিয়ে, ওই ছাগল মার্কা নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না। আমরা নির্বাচনে অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক কিংবা নির্বাচনকালীন সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব। প্রিয় ভাইরা, সবুজ বাগ আট না অর্থাৎ মধ্যে সবুজ বাগ এলাকা আমার নির্বাচনী এলাকা, ওখানে আমরা সভা করব, ওখানে আমরা সভা করব। পারমিশন দেন কিংবা না দেন, যুদ্ধ যদি লাগে যুদ্ধ হবে, আমার কোনো অসুবিধা নাই। আমরা সভা করব, যেখানে ঘুরি সেখানে সভা করব। আমরা ওনার মধ্যে চেয়েছি এক জায়গায়, যদি না দেন তাহলে 100 জায়গায় মিটিং হবে, 100 জায়গায়। অনুমতি দিলে এক জায়গায় হবে, না দিলে 100 জায়গায় হবে, আমি পরিষ্কার বলে দিচ্ছি। কিন্তু আমাদের সভা বন্ধ হবে না। আমি সাবধান করে দিতে চাই, যেই অতি উৎসাহী পুলিশ ভাইয়েরা আমাদেরকে বাধা দেন, মারতে চান মারেন, তাদের সবার কিন্তু ভিডিও ফুটেজ সবার কাছে আছে, কিন্তু কথাটা মনে রাখবেন, সবার বিচার হবে। আমি আরও একদিন বলেছি, আজকেও বলছি, আমরা না থাকতে পারি, আমার নতুন প্রজন্ম থাকবে, এর বিচার হবে। 40 বছর পরে হলে এর বিচার হবে, কাউকে ছাড়া হবে না, ছাড়তে হবে।